আমি নূর নাহার আজকে আপনাদের দেখাবো লাউ ভাজি। লাউ কি করে ভাজি করতে হয় সেটা দেখাবো। এই যে লাউ পুরোটা নিয়ে নাই, অর্ধেকটা নিয়েছি। অর্ধেকটা লাউ আমি সুন্দর করে কুচিয়ে নেব, তারপর দেখাবো, ঠিক আছে? কুচিয়ে নিই। এই যে আমার লাউ, লাউ কুচানো শেষ, লাউ কুচিয়ে নিয়েছি সুন্দর করে। এখন এগুলো পানিতে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ রস ছাড়ার জন্য। আমি এখানে, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমার মনে হয় ভালোই আছেন। আমি আজকে দেখাবো লাউ, শীত লাউ কী করে ভাজি করতে হয়। তো আমি অলরেডি দিয়ে দিচ্ছি, একেবারেই দিয়ে দিচ্ছি। এটা সিদ্ধ হতে হবে, সিদ্ধ হতে হবে। তো আমি শুধু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছে, শুধু লবণ দিয়ে দিচ্ছে। রসুন পেঁয়াজ পরে দিব, মরিচ আস্তে আস্তে দিব। একটা বাফে দিয়ে দিচ্ছি, সিদ্ধ হতে থাক। সিদ্ধ হতে সময় লাগবে, ঠিক আছে? বসি দিয়েছি অলরেডি, সিদ্ধ হতে সময় লাগবে। আমি ঢেকে দিব, পেঁয়াজ দিব, রসুন দিব, লবণ দিয়ে দিয়েছি, আর দিব মরিচ, তেল শেষে লাস্ট টাইম। আমি এখন দেখব আমার লাউ ভাজি সিদ্ধ হতে দিয়েছিলাম কি অবস্থা। হ্যাঁ, অলরেডি সিদ্ধ হয়ে গেছে, বেশি না, বাফে দিয়েছিলাম আর কি। এখন আমি এটা পানি নিংড়ে নেব। ঠিক আছে, এটা এভাবে রেখে দিয়েছি। এখন আমি এই কড়াইটা ভালো করে ধুয়ে নিতে হবে, একদম ক্লিন করে নিতে হবে, না হয় এটা লাউ ভাজি তো, আর লাউ ভাজি করলে একদম ক্লিন করে নিতে হবে, তা না হলে লেগে থাকলে সমস্যা, লেগে থাকলে একটা পুরো পুরো গন্ধ আসবে, সেক্ষেত্রে দেখা যায় ভাজিটা আর ভালো লাগবে না। তো আমাদের সকলেরই মনে রাখতে হবে, যখন আমরা লাউ ভাজি করব, মানে শীত লাউ যখন ভাজি করব, শীত লাউ ভাজি করার সময় আমাদের কড়াইটা শীত লাউ ভাপ দিয়ে নেওয়ার পরে কড়াইটা সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। তারপর সেটাতে তেল পেঁয়াজ ভাজতে হবে, রসুন ভাজতে হবে, তারপর সেটা তেলে দিতে হবে ভাজিটা। আমি এখন শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। লালচে হওয়ার জন্য অপেক্ষা করবো না, এখনই পেঁয়াজ দিয়ে দিব, রসুন দিয়ে দিব। Thank you.
পেঁয়াজ রসুন শুকনো মরিচ তেলে দিয়েছি, তারপর এই লাউ ভাজি দিয়ে দিব, পরে দেখাচ্ছি। আমি এখন দিব, হ্যাঁ অলরেডি হয়ে গেছে, এখন লাউটা দিয়ে দেওয়া যায়। এখন এই যে লাউটা দিয়ে দিব, না একটু ভেজে নেব, একটু ভেজে দেবো আমি। পুরোটা দিয়ে দিয়েছি, আপনারা অলরেডি দেখে নিয়েছেন কি হয়েছে। আর লাউ ছিল, লাউটা চারফালা করে কেটে নিয়ে সেটা কুচিয়ে নিয়েছি, তারপর পানিতে ভিজিয়ে রেখেছি কষ ছাড়ার জন্য। তারপর ভালো করে পানিতে ধুয়ে নিয়ে কি সিদ্ধ দিয়েছি, ভাপে দিয়েছি। ভাপ হওয়ার পরে পানি নিয়েছি, তারপর দিয়েছি কড়াই ধুয়ে নিয়েছি, কড়াইতে দিয়েছি তেল, তারপর দিয়েছি শুকনো মরিচ, তারপর দিয়েছি পেঁয়াজ রসুন ও লবণ দিয়েছিলাম নাকি, তো দেখতে হয়। লবণ দিয়েছি, এখন আরও হতে থাক, আরও হবে, হয় শেষ হলে আপনাদের দেখাবো। এই যে লবণ, ঠিক আছে অলরেডি হয়েই গেছে, তারপর আমার অলরেডি ভাজি হয়ে গেছে, এটা হচ্ছে লাউ ভাজি, শীত লাউ ভাজি। তো আমি এখন শীতলাও ভাজিটা নিয়ে নিচ্ছি, এই যে আমার শীতলাও ভাজি। আমি নুরুন্নাহার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, ঠিক আছে, আল্লাহ হাফেজ।